আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার এই ব্যাগ, এই ছোট্ট একটা ব্যাগের মধ্যে কি কি থাকে আর আমি তোমাদের কি কি ক্যারি করি আর কি কি জিনিস রাখি সেটা শেয়ার করব। চলো স্টার্ট করা যাক। সো আমি আগে এই যে এই ছোটো ব্যাগটা, আগে ছোটো চেনটা যে দেখছো সেটা খুলব। এই যে চেন হয়েছে, ফার্স্ট হচ্ছে আমার হাতে এসলো একটা মাস্ক, না দুটো মাস্ক। হ্যাঁ, আমি দুটো মাস্ক রেখেছি, কারণ কে জানে আমার লাগতে পারে, আমার আব্বুর লাগতে পারে, বা আমার আম্মুর লাগতে পারে, বা আমারও লাগতে পারে, কারণ কখনো মাস্ক ছিঁড়ে যায় বা কখনো আনা ভুলি যাই। তাই জন্য এটা আমার, এই দুটো মাস্ক আমার সাথে সবসময়। আর যদি এটা শেষ হয়ে যায় তাহলে আমি আরও নিয়ে ফেলি, কিন্তু আপাতত দুটো রাখলাম। সো নেক্সট হচ্ছে দুটো স্লাইম। এই স্লাইমটা আমি রাখি, কারণ কে জানি কে মানে কিছু হলে এটা খাওয়া যাবে, তাই জন্য আমি এটা ক্যারি করি। সো নেক্সট হচ্ছে আমার মাথার একটা হেয়ার ব্যান্ড না ব্যান্ড, এটা আমার সাথে থাকে, কারণ আমার মাথা বাঁধতে হয়, তাই জন্য যে এই ব্রাউন কালারটা আমি ইউজ করি। সো নেক্সট হচ্ছে একটা ব্যাসলেট, দেখো, কারণ কে জানে কোথাও গেলাম আর এখানে গিয়ে মা কোথাও যাওয়ার জন্য আসে গেছে, তখন আমার কাছে যদি না থাকে তাহলে আমি এটা একটু ক্যারি করতে পারি, হাতে চুরি টুরি না আনলে আমি এটাকে ক্যারি করতে পারি, তাই জন্য আমি এটা সবসময় সাথে রাখি। তো নেক্সট হচ্ছে এই যে রাবার একটা, কারণ আমার ভালো না লাগলে ও এটার সাথে একটা পেন্সিল আছে, একটা রাবার এক পেন্সিল, মানে যদি আমার ভালো না লাগে তাহলে আমি যেন ড্রয়িং করতে পারি, তাই জন্য। নেক্সট হচ্ছে কলম, এই কলমটা কে কার জানে কে মানে আমাদের মধ্যে কারো লাগতে পারে, তাই জন্য এটা আমি সবসময় ক্যারি করি কলমটা। তো নেক্সট হচ্ছে একটা টিস্যু পেপার, এটার মধ্যে আছে মনে হচ্ছে, এই যে একটা আছে, তো এটা শেষ হয়ে গেলে আমি আরেকটা রাখবো। তো এটা শেষ হোক, কিন্তু এটার মধ্যে কেন রাখছি যেন ময়লা না হয়, তাই জন্য। নেক্সট হচ্ছে আমার কাছে কার্ড, এগুলো কার্ড না, আমি সবসময় কিছু জমিয়ে রাখি, কিছুটা আমার ওইখানে আছে আর কিছুটা তিনটে এখানে আছে, কারণ আমি এগুলো না কী করে জানো, এগুলো এই যেটা দেখছো না, আর আমি যে ড্রেসটা পরছি এটা আমি কালকে এনেছি ড্রেসটা, এটা খুব ভালো। সো এই যে এটা ড্রেস, এটাও কালকে মার্কেটে গিয়েছিলাম, তো এটাও মানে এরকম একটা কালো ড্রেস এটা মধ্যে ছিল, আর এটা হচ্ছে ছোটো ছোটো ক্লিপরা, ওই ছোটো ছোটো আমি ক্লিপগুলো দেখাবো। এগুলো আমি কী করি জানো, এই যে এটার মধ্যে রশি, এগুলোর মধ্যে এই যে এগুলো ফাঁকে ফাঁকে, এগুলো ফাঁকে ফাঁকে, এখানে তো ফাঁক নেই, এটা আমি এমনি রাখলাম, তো এটা ফালিয়ে দেবো। তো ফাঁকে ফাঁকে আমি মানে এখানে ফাঁকে ফাঁকে রশি বা কিছু টাঙ্গিয়ে এই যে এখানে লটকিয়ে দিই, এখানে লটকিয়ে দিই সুন্দর দেখার জন্য, যেমন কি যে এভাবে রাখলে সুন্দর দেখায়, তাই জন্য। তো নেক্সট হচ্ছে আমার কাছে একটা লিপস্টিক, কারণ মানে লিপস্টিক আমি রাখি না, আমি লিপজল রাখি, যদি আমার ছোটো থাকে বা কোথাও যাওয়ার জন্য ইয়া হয় তাহলে এটা দিয়ে আমি ক্যারি করতে পারি, কারণ এটার মধ্যে কিন্তু কালারও ওঠে, আমি তোমাদেরকে লাগিয়ে রাখাচ্ছি। এই দেখো খুব শেষের দিকে আছে, আমাকে একটা কিনতে হবে। দেখেছো হালকা হালকা কালার উঠছে, আর এটা আমি একটু শীতকালে, দেখো আমি একটু শীতকালে বেশি ব্যবহার করেছিলাম, যেন শেষের দিকে আছে, কিন্তু তোমরা হয়তো ক্যামেরাতে এটা দেখছো না, কিন্তু এটা আছে, তোমরা হয়তো ক্যামেরাতে দেখছো না। নেক্সট হচ্ছে আমার কাছে তিনটে ক্লিপ, এই যে ক্লিপ, এই যে এটার মধ্যে এই ক্লিপগুলো পেয়েছিলাম, ক্লিপের কার্ড এটা, এগুলো আরও আছে, আরও তিনটে আছে, ওগুলো আমি আমার মেকআপ বাক্সতে রেখেছি, আমি তোমাকে দেখাবো। তো নেক্সট হচ্ছে আমার কাছে 20 টাকা আছে, এটা আমি আব্বুর থেকে নিয়েছি, 20 টাকা আমি আব্বুর থেকে নিয়েছি, কারণ আমার সবসময় লাগে, কারণ লাগতে থাকে, এই জন্য আমি 20 টাকা রাখি সবসময়। সো এবারে আমি এদেরকে রেখে দিই সবগুলোকে, তারপরে আমি বড়ো ব্যাগ মানে বড়ো যে চেনটা আছে সেটা দেখাবো। তো যদি তোমরা এটা ক্যারি করো না, তাহলে তোমাদের ঠোঁট থাকতে পারবে না। এটা দিয়ে দুইটা কাজ করে আমি মানে লিপস্টিক দিয়ে কী করি জানো, 1 নম্বর কারণ তো হচ্ছে যে আমার ঠোঁট ফাটে, তাই জন্য এটা আমি ক্যারি করি কোথাও গেলে,
সেটা আমার ব্যাগে থাকে। আর টু নাম্বার হচ্ছে যে মানে টু নাম্বার কারণ হচ্ছে যে কে জানে মানে কারো বিয়েতে যাচ্ছে, এখন আমার কাছে কিচ্ছু নেই, তার একটা লিপস্টিক আছে, এটাও তো কাজে লাগতে পারে, তাই জন্য আমি সবসময় এটা রাখি। আর এটার মধ্যে কিন্তু কালার উঠে, তোমরা হয়তো ভিডিওর মধ্যে মানে মোবাইলের মধ্যে দেখতে পাচ্ছ না, কিন্তু এটা কালার উঠেছে আমি দেখছি। তো খালি হয়তো এই যে হালকা হালকা মনে হচ্ছে যে তেল তেল, কিন্তু এটা মোবাইলে দেখাচ্ছে না, এটা মোবাইলে দেখাচ্ছে। এবার আমি বড়টা খুলব। তো আমার ফার্স্টটা হচ্ছে আমার হাতে এসেছে এটা, এই দেখো এটার মধ্যে আমার দুটো রাবার ব্যান্ড আছে, একটা এই যে ছোটো ছোটো ক্লিপ দেখেছিলাম না ওইটা আছে তিনটা, একটা দুটো কাটা ক্লিপ আছে একটা ছোটো আর একটা এই যে আর একটা ছোটো, তারপরে হচ্ছে যে দুটো সেফটি পিন একটা একটা, তো তারপরে আছে যে আংটি, এই যে আংটি ওই যে গোলাপি কালার একটা দেখছি না ছোট্ট করে ওটা আংটি, তারপরে আর কিছু হ্যাঁ কালো ক্লিপও আছে ছোটো ছোটো কালো ক্লিপ আছে, তারপরে একটা কালো রাবার ব্যান্ড আছে এগুলো। সো নেক্সট অনেক মশা আছে এই যে, তারপরে একটা পলিথিন যেটা আমি কেন করে ক্যারি করি কারণ যদি কোথাও দূরে যায় আমার বমি হয় তাই জন্য, আর না নিয়ে নিয়েও যদি ভুলে যাই এই জন্য আমি সবসময় আমার ব্যাগে রাখি, এমন না যাওয়ার সময় নিব না, এটা আমি আমার ব্যাগ সবসময় রাখি যদি হঠাৎ করে কোথাও দূরে যাওয়া লাগে যেন এটা দেরি না হয়, এটা আমার ব্যাগে থাকে, এই জন্য এটা আমার ব্যাগে থাকে। তো নেক্সট হচ্ছে আমার কাছে একটা শপিং ব্যাগ, দুটো হ্যাঁ দুটো শপিং ব্যাগ, কারণ এটা আমি কেন ক্যারি করি তোমরা জানো, এটা আমি ক্যারি করি যদি বেশি বাজার টাজার মানে কিছু হয়ে গেলে এটার জন্য এটার মধ্যে যেন রাখা যায়। তো নেক্সট হচ্ছে এই যে আমার সানগ্লাসের একটা এই যে দেখো, তোমরা হয়তো দেখছো যে এখানে আমার ওইখানে আমার মোবাইল রাখা আছে, ওই যে আমার এখানে মোবাইল রাখা আছে, আর এই যে এখানে আমাদের টিভি মুভি, এই যে তোমরা দেখো তোমাদেরকে আমি এভাবে দেখাই দেব, ওই যে এখানে আল্লাহর ফটো আছে, ওই দেখো ওই যে এখানে আল্লাহর ফটো আছে, আর এখানে আমাদের দরজা মেন দরজা টিভি সোফা সব আছে, আর এখানে আমি স্ট্যান্ডটি রেখেছি, এই দেখো স্ট্যান্ড দেখা যাচ্ছে না হয়তো, আর এই যে মোবাইল, আর আমি এই যে স্যান্ডেলস, তো এটা আমি তোমাদের ঘুরে দেখা হচ্ছি। আর তোমরা ভাবছো যে আমি এখানে লাগিয়েছি এটা, কিন্তু আমি এটা এখানে ছিল এটার মধ্যে ছিল, এটা আমি বের করেছি, দেখো এটা আমি বের করে লাগিয়েছি, নেক্সট হচ্ছে আমার কাছে আর এটার মধ্যে ব্যাগে কেন রাখি যদি বেশি রোদ হয় আর খুঁজতে ঝামেলা হয়, তাই জন্য আমি এটা পাওয়ার জন্য এটা আমি সবসময় এটা ভিতরেই আমার এগুলো রাখি। নেক্সট হচ্ছে যে এটা কিন্তু লাস্ট আর নাইট ব্যাগে একটা ডায়েরি, ডায়েরি না এটা একটা বুকস মানে খাতা লিখে যদি কারো মানে আমার যদি কাজে লাগে তাই জন্য। সো এবার আমি এটাকে ঢুকিয়ে দিই, ঢুকিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো এই ছিল আজকের ভিডিও, যদি তোমাদের ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, বেল বাটনটা বাজিয়ে দেবেন।